এবার আমরা হোস্টিং নিয়ে কথা বলবো। তো আমি ডোমেইনটা কিনেছি নেমচিপ থেকে, তো আপনি যে কোনো জায়গা থেকেই কিনতে পারেন, এমনকি বিটিসেলের ওয়েবসাইট থেকেও কিনতে পারেন। তো ডোমেইন নেম এটা যেখানে আপনি কম দামে পাবেন, আমি এভাবে চিন্তা করি, তো যেখানে আপনি সবচেয়ে কম দামে পাবেন সেখান থেকে আপনি কিনে ফেলবেন। কিন্তু যেখান থেকে কিনেন না কেন, আমি যেভাবে দেখাচ্ছি এভাবে আপনি ট্রান্সফার বা প্রসেস করতে পারবেন। তো নেক্সট আমরা এবার হোস্টিং এ আসি। নাম কেনা হয়ে গেল, এবার আমরা হোস্টিং। তো আমি যখন নেমচিপের হোস্টিং আমি ইউজ করেছি, এটা একটু স্লো কম্পেয়ারিং ইটস প্রাইস। তো এবার এবার আমি হোস্টিংটা নিব ব্লু হোস্টে। এটা মোটামুটি আমি অনেক বছর ধরে দেখছি যে এটার হোস্টিংটা বেশ ভালো। তো ওদের এখানে তিনটা প্রাইসিং আছে, আমরা যেহেতু সবচেয়ে কম দামে ট্রাই করব, তো এখানে আমরা দেখব যে কোন প্যাকেজটা নেওয়া যায়। তো এখানে দেখি, তো বেসিক যেই ডোমেইনটা সেটা হচ্ছে আপনার 2.75, প্লাস যেই প্যাকেজটা সেখানে পার মান্থ হচ্ছে অলমোস্ট $5, এখানে $5.5। তো ওয়েবসাইট আপনি এখানে একটা পাবেন, এখানে আপনি আনলিমিটেড ওয়েবসাইট হোস্ট করতে পারবেন। আপনি তো আপনি যদি দুইটা তিনটা ওয়েবসাইট করতে চান, অথবা অনেকেই চায় যে সাবির স্যারও যেতে পারে যে আপনার ওয়েবসাইটে যে নামটা এবং ওই নামের কাছাকাছি যেই অন্যান্য সাইটগুলো, এগুলো যেন অন্য কেউ নিতে না পারে, উনি সব একসাথে কিনে রাখতে চান, অথবা এরকম আর কি, আমাদের একজনে দুটো তিনটে কোম্পানি থাকতেই পারে। তো ওইভাবে চিন্তা করে আমরা কিন্তু দুই তিনটা ওয়েবসাইট একবারে কিনে পার্ক করে রেখে দিতে পারি। আর স্পেসের কথা চিন্তা করতে হবে, যেমন একেবারেই আপনার যদি আপনি যদি শিওর হন যে আপনার একটাই ওয়েবসাইট 50 GB জায়গা, মোর দেন আফ আনমিটার্ড এখানে ব্যান্ডউইথ আছে, মানে একসাথে যত খুশি মানুষ ঢুকলেও ওয়েবসাইটটা ক্র্যাশ করবে না, পারফরমেন্স স্ট্যান্ডার্ড। হ্যাঁ, এখানে কিন্তু আপনি স্ট্যান্ডার্ড পারফরমেন্স পাচ্ছেন, আমরা স্ট্যান্ডার্ডই রাখবো যেহেতু প্রাইসিংটা ইস্যু। SSL সার্টিফিকেটটা কিন্তু এখান থেকে আবার ফ্রি দিচ্ছে, এটা খুবই ভালো এই সেন্সে। তো আপনারা চাইলে কিন্তু ব্লু হোস্ট থেকেও নেম নামটা কিনে এখানেই হোস্ট করতে পারেন, এতে করে তো ঝামেলা, এতে কিন্তু আপনি SSLটা এমনিতে ফ্রিতেই পাচ্ছেন। একটা করে ডোমেইন আপনি এই প্যাকেজ যদি কেনেন, আপনি এই প্যাকেজের সাথেও একটা ডোমেইন ফ্রি পাবেন। তো এভাবেও আপনি কিনতে পারেন, জাস্ট এই প্যাকেজ, যে কোনো একটা প্যাকেজ কিনলেন, এই যে এই প্যাকেজটার কথা আমি চিন্তা করছি যে হ্যাঁ এই প্যাকেজটা কিনলে কেমন হয়। হ্যাঁ, যত খুশি সাব ডোমেইন, যত খুশি ইমেল অ্যাকাউন্ট, যেমন এখানে কিন্তু আপনি ইমেল পাবে হচ্ছেন 5টা। তো আপনার অফিসের এমপ্লয়ি, যেমন অ্যাডমিন একটা লাগেই ইমেল, আপনার অফিসের এমপ্লয়ি যদি 50 জন হয় তাহলে আপনি ঝামেলা পড়ে যাবেন। তো আনলিমিটেড নেওয়াটা বেটার, এখানে কিন্তু অল্প কিছু $200 মার্কেটিংও ইনক্লুডেড আছে, একটা স্প্যাম এক্সপার্ট আছে, তো স্প্যামিংটা হবে না। তো আমি প্রেফার করছি যে এই প্যাকেজটা। তো ঠিক আগে যেভাবে আমরা ডোমেইনের নামটা কিনেছিলাম, ঠিক একইভাবে আমরা এই প্লাস প্যাকেজটা কিনে নিব। আমি অলরেডি এটা কিনে ফেলছি, তো আমরা এখন যাব যে এটা এটাতে এখন আমি আমি আমার সাবির স্যারের নামটা, যে ডোমেইনের যে নামটা, এখানে আমরা ড্যাশবোর্ড, এটা আপনি যেখান থেকে কিনেন না কেন লুকটা অলমোস্ট এরকমই হবে, ইন্টারফেস এক এক জায়গায় একরকম কালার হতে পারে, ফন্ট হতে পারে, বাট আলটিমেটলি সব জায়গায় ইংরেজিতেই লেখা থাকবে, এবং ওরা চেষ্টা করে ইন্টারফেসটা যতটা ইজি করা সম্ভব। তো একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে আপনি ইনফরমেশনগুলো আমি এখানে যা যা দেখাচ্ছেন সেগুলো আপনি সব জায়গায় পৃথিবীর যে কোনো ওয়েবসাইট, এমনকি বাংলাদেশি কোনো ডোমেইন এবং হোস্টিং কোম্পানি থেকেও যদি কিনেন এই ইনফরমেশনগুলো আপনি পাবেন। তো ড্যাশবোর্ডে গিয়ে এই যে আমি একটু আগে ওয়েবসাইটটা কিনেছি মার্চের 26 তারিখ, এটা এখানে আছে। আর আমরা এখান থেকে এটা একটা কিনেছি, এরকম একটা প্যাকেজ। তো এই প্যাকেজের আন্ডারে আমি এখন স্যার ওয়েবসাইট এখানে নিব। তো ব্লু হোস্টের ইন্টারফেসটা অনেকটা এরকম। তো আমি এখানে এখন ডোমেইনে যাই। তো ডোমেইনটা আমি যেহেতু এখান থেকে কিনেছি, আমি একটু কমপ্লেক্স করেই দেখাচ্ছি এই জন্য যে কমপ্লেক্সিটিতে আমরা পড়তে পারি, যেহেতু প্রাইসিংটা ইস্যু। যেখানে আমি কম দামে ডোমেইন পাবো সেখান থেকে ডোমেইন কিনবো, যেখানে আমি কম দামে হোস্টিং পাবো সেখানে আমি হোস্টিংটা সেখানে নেব। তো নেমচিপ থেকে একটা, এটা তো অন্য কোম্পানি, অন্য কোম্পানি থেকে আমরা এখন ব্লু হোস্টে এই ওয়েবসাইটটাকে রান করতে চাই। তো আমি এখন কী করবো, এই যে ksabbir.com এই ওয়েবসাইটটাকে এখন ব্লু হোস্টে নিয়ে আসতে হবে। এটা আনার কাজ কি, আমি অ্যাসাইনে চলে যাব, অ্যাসাইন। তো
এখানে কিছু অপশন আছে দ্যাট ইজ অলরেডি অ্যাসোসিয়েটেড উইথ অ্যাকাউন্ট। তো আপনি যদি ব্লু হোস্ট থেকেই একটা ডোমেইন কিনেন তো এটা অলরেডি এখানে লিস্টে চলে আসবে। তো আমি ব্লু হোস্ট থেকে কিনে নাই, তো আমার এখন এখান থেকে এটা এখানে নিয়ে আসতে হবে। আনার সিস্টেমটা দেখাচ্ছি, তো আমি এখানে kshabbir.com টাইপ করলাম, ও এখন খুঁজতেছে ডোমেইনটা এটা কোথায়। তো এখানে বলতেছে যে টু ভেরিফাই দ্য ওনারশিপ অফ দ্য ডোমেইন kshabbir.com প্লিজ পয়েন্ট ns1bluehost.com ns2bluehost.com। তো এই জিনিসটাকে বলা হয় নেম সার্ভার। তো আমি ও এখানে খুঁজে পাই নাই বেসিক্যালি। তো বলতেছে যে হ্যাঁ, যদি এটি ওয়েবসাইটে যদি তোমার হয়, এই ওনারশিপটা যদি তোমার হয়, তাহলে এইখানে গিয়ে এই লেখাটা লিখতে, এই নেম চিপের এখানে অথবা যেখান থেকে ডোমেইন নিয়েছেন ওখানে এই ইনফরমেশনটা দিতে। তো এই জিনিসটাকে বলা হয় নেম সার্ভার্স। হ্যাঁ, নেম সার্ভার্সে যেখানে লেখা আছে, তো দুইটা নেম সার্ভার ওরা দিয়ে দিয়েছে। এই দুইটা যদি আমি এইখানে যেখানে লিখতে ওখানে যদি লিখি, তাহলে ওরা ট্রেস করে ওই ডোমেইনটাকে এখানে নিয়ে আসতে পারবে। তো এনএস ওয়ান ব্লু হোস্ট, তো এখানে আমরা দেখি নেম সার্ভার যে কোনো ওয়েবসাইটের যে কোনো ডোমেইন কোম্পানিতে এই ফ্যাসিলিটিটা থাকতে বাধ্য। তো আমি ম্যানেজে গেলাম, ম্যানেজে গিয়ে একটু ঘাটাঘাটি হয়তো করা লাগতে পারে। হ্যাঁ, তো এই যে এখানে গিয়ে নেম সার্ভার্স নামে যে অপশনটা আছে, এখানে গিয়ে আমি কাস্টম ডিএনএস, হ্যাঁ কাস্টম ডিএনএস যাবো। এখানে দেখেন দুইটা নেম সার্ভার আছে, কোনো কোনো জায়গায় নেম সার্ভার আরও বেশি থাকে, তিনটা চারটা পাঁচটা থাকতে পারে। তো যেখানে যেই হোস্টিংয়ে আপনি নিতে চান, ওরাই বলে দিবে যে কয়টা নেম সার্ভার এবং কয়টা কী কী সেগুলো লিখতে হবে। আর যদি বেশি সমস্যা মনে হয়, তাহলে আমাকে একটা ইনবক্স বা মেসেজ করলে হবে, আমি কিন্তু সব জায়গায় আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। তো ns1bluehost.com এটা হচ্ছে নেম সার্ভার ওয়ান, ns2bluehost.com এটা আমি কপি করি। ওকে, এবার সেভ, সেভ হয়ে গেল। এবার আবার আমি এটাকে নতুন করে সার্চ দিব kshabbir.com, আবার সে ট্রাই করতেছে। তো লিখে আসছে এবার ওনারশিপ ভেরিফাইড দ্য নেম সার্ভার ফর দ্য ডোমেইন kshabbir আর কারেন্টলি সেট অন ns1bluehost.com। ওকে, এবার হচ্ছে আচ্ছা ব্লু হোস্টে আমি হচ্ছে এখন কিভাবে এটা পার্ক করতে চাই। হ্যাঁ, তো এখানে আমার তিনটে অপশন আসছে, অ্যাড অন ডোমেইন, পার্ক ডোমেইন, আনঅ্যাসাইন্ড ডোমেইন। তো আপনি যদি ব্লু হোস্ট থেকেই এই ডোমেইনটা কিনেন এবং ব্লু হোস্টেই যদি এখানে হোস্ট ডোমেইনটা কিনেন, তাহলে আর এই অপশনটা লাগবে না, এটা অটোমেটিক কাজটা অনেক এগিয়ে যাবে, ওটার জন্য আমার কোনো টিউটোরিয়াল দরকার নাই। তো এখানেও আসলে কোনো জায়গায় খুব একটা লাগে না, একটু সংস্কার করে ফেললে হয়। তো এখানে তিনটা অপশন আছে, অ্যাড অন ডোমেইন, তো অ্যাড অন ডোমেইন ইজ এ ডোমেইন নেম দ্যাট পয়েন্টস টু ডিফারেন্ট সাব ক্যাটাগরি অন ইউর অ্যাকাউন্ট, দিস গিভস ইউ অ্যাবিলিটি টু মেক ইট লুক লাইক অ্যান এন্টায়ারলি ডিফারেন্ট ওয়েবসাইট। তো এই হোস্টিং এর মধ্যে আমি আমার এই ডোমেইনের সাথে তো ওদের একটা নেম ফ্রি ছিল, তো ওইটা আমি ধরতেছি না, আমি শাব্বির স্যারেরটা এই হোস্টিং এ নিয়ে আসছি। তো এখানে আমি অ্যাড অন ডোমেইন হিসেবে স্যারের এটা এখানে অ্যাড করবো। আর একটা হচ্ছে পার্ক ডোমেইন, ওই যে বললাম যে এটা হচ্ছে আপনার অন্যান্য যেই যেই ডোমেইনগুলো হচ্ছে স্যার কিনতে চাচ্ছে, যে অন্য কেউ যেন কিনে নিতে না পারে, সেগুলো কিন্তু উনি এখানে জাস্ট এনে পার্ক করে রাখবে, জাস্ট রেখে দিবে যেন অন্য কেউ কিনতে না পারে। অনেকে কিন্তু আবার এভাবে ভালো ভালো নামগুলো কিনে রেখে পরবর্তীতে সেল করে, এভাবেই করে। আর লাস্টে হচ্ছে আনঅ্যাসাইন্ড ডোমেইন, জাস্ট কোথাও অ্যাসাইন্ড করবে না, রেখে দিবে। হ্যাঁ, ওকে, তো পার্ট ডোমেইনটা হচ্ছে যে সাব ক্যাটাগরি আর কি, আমার এই ওয়েবসাইটেরই সাইড বিজনেস বা সিস্টার কনসার্নগুলোকে কিন্তু সবাই এভাবে নিয়ে আসে, যে ওগুলোতে আসলে আপনি লিখবেন একটা ওয়েবসাইটে কিন্তু রিডিরেক্ট হয়ে যাবে অন্য ওয়েবসাইট। তো এটা নিয়ে আপাতত কথা বলছি না, অ্যাড অন ডোমেইন হিসেবে। তো ইউজ অ্যান এক্সিস্টিং, তো আমি এখানে ইউজ অ্যান এক্সিস্টিং ডিরেক্টরি এটা নিয়ে চিন্তা করারই দরকার নাই। তারপর ক্রিয়েট নিউ ডিরেক্টরি, আমি kshabbir নামে আমার হোস্টিংয়ে বা আমার যে হার্ড ডিস্ক আছে ওটার নাম আমরা সি প্যানেল বলি। তো সি প্যানেলে একটা যেমন কম্পিউটারে যেমন সি ড্রাইভ, এখানে সেরকম সি প্যানেল, সি ড্রাইভের ভেতরে কাজ করতে হয়, এখানে আমরা সি প্যানেলের ভেতরে হালকা পাতলা কাজ করব। তো kshabbir-টাকে আমি এখন আমার kshabbir-এর মধ্যে আমি এই জায়গাটাকে এই ডোমেইনটাকে রাখবো। হয়ে গেল অ্যাসাইন দিস ডোমেইন,
তাহলে ঘটনাটা কি হলো যে আমাদের যে নামটা আমরা কিনলাম সেই নামটা এখন এই হোস্টিং এ অ্যাসাইন হয়ে গেল, ঠিক আছে? তো বেসিক্যালি আমরা যেখান থেকেই ডোমেইনটা কিনি না কেন, আমরা যে জায়গায় এটা হোস্ট করতে চাই সে জায়গায় আমি এটা শিফট করতে পারবো। বেস্ট প্র্যাকটিস হচ্ছে যে যেখান থেকে ডোমেইন কিনবো সেখান থেকেই আমরা হোস্টিং কিনবো, এতে করে অনেক এই ঝামেলাগুলো হয় না, অটোমেটিক্যালি জিনিসগুলো হয়ে যায়, ওরাই ইনস্ট্রাকশন দিয়ে দেবে হবে। বাট যেহেতু আমরা বলছি যে লোয়েস্ট কস্টে জিনিসটা রান করাবো, তাই আমরা এখন এভাবে কাজটা করলাম। আমি একটু পজে দিচ্ছি যেন লোড পট করে, তারপরে